আসসালামু আলাইকুম, সোহাগ ইলেকট্রনিক্স চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ব্রডব্যান্ডের লাইন ফুল ইনস্টল করতে পারেন, সব কিছু ইনস্টল আপনারা কিভাবে করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে একটি রাউটার, এটি ওয়াইবলিং রাউটার। তো বন্ধুরা, এখন আরও একটি জিনিস দেখতে পাচ্ছেন আপনারা, এটি হচ্ছে অনু। তো এটি হচ্ছে বিসল কোম্পানির অনু। তো এখন বন্ধুরা, এই অনু এবং রাউটার আপনারা কিভাবে এটি সেট আপ করে নেবেন। তো বন্ধুরা, এটি হচ্ছে আজকের মূল ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন আমার অনু এবং রাউটার তো নেওয়া হয়েছে। এখন রাউটারের সাথে একটি শর্ট পিস কেবল আপনারা পেয়ে যাবেন, এরকম শর্ট কেবল। তো বন্ধুরা, এখন আর প্রয়োজন যে রাউটারটি রয়েছে, রাউটারটির চার্জার। তো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রাউটারের চার্জার, এবং প্রয়োজন হবে অনুর চার্জার। তো এগুলো আপনারা রাউটারের সাথে, রাউটারের চার্জার এবং অনুর সাথে অনুর চার্জার আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, এগুলো তো আপনারা মার্কেট থেকে কেনার পর এগুলো সব কিছু পেয়ে যাবেন। তো এখন আপনারা যখন ব্রডব্যান্ডের লাইন আপনারা নিজের বাসাতে লাগাবেন, তো তখন এরকম একটি ফেস কোড কিন্তু ব্রডব্যান্ড কোম্পানির লোকেরা আপনাদেরকে দিয়ে যাবে। তো এখন আপনারা কিভাবে এটি সেট করে নেবেন, তো দেখুন আমি আপনাদেরকে এ টু জেড শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে চার্জারটি আপনারা, যে আমি মাল্টিপ্লাগটি দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লাগে চার্জারটি লাগাবো। তো বন্ধুরা, মাল্টিপ্লাগে চার্জারটি লাগানোর পর চার্জারের যে লাইনটি, এটি হচ্ছে আমার অনুর চার্জার। তো অনুর যেটি অনুর, সেটি আপনারা অনুতে লাগাবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অনুর এই ফোর্টটি পাওয়ার ফোর্ট, এখানে ইনপুট ডিসি 12 ভোল্ট লেখা রয়েছে। তো এখানে এটি আমি লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, আমার অনুতে একটি পাওয়ার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে সবুজ কালারের একটি পাওয়ার কিন্তু আপনার অনুতে চলে এসেছে। তো বন্ধুরা, এখন এখানে মোট তিনটি লাইট থাকে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি লাইট সবুজ, আর একটি লাইট কিন্তু লাল জ্বলতেছে। তো বন্ধুরা, এখন এই লাল যে লাইটটি দেখতে পাচ্ছেন, সেটি এখন বন্ধ হয়ে যাবে যখন আমি এই যে ফাইবার কেবলটি ইন্টারনেট সংযোগের যে লাইন ব্রডব্যান্ড থেকে, এটি যখন আমি এই অনুতে লাগাবো, তখন আমার এই যে লাল লাইটটি, সেটি কিন্তু বন্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন সেটি এখন আর নেই। তো এখন আমার এখানে সবুজ জ্বলে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, এটি হচ্ছে REG4, এই REG4 এ এখন সবুজ জ্বলে রয়েছে। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই যে রাউটারটি রয়েছে, এই রাউটারটির চার্জারটিও আমি এখন মাল্টিপ্লাগে লাগিয়ে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চার্জারের লাইনটি মাল্টিপ্লাগে লাগিয়ে নিলাম। তো বন্ধুরা, এখন চার্জারের এই লাইনটি আপনারা রাউটারের এখানে যে পাওয়ারের দেওয়ার জন্য এখানে লাগাবেন। তো দেখতে পাচ্ছেন রাউটারও কিন্তু আপনার পাওয়ার চলে এসেছে। তো বন্ধুরা, এখন যে শর্ট পিসটি ছিল, এই শর্ট পিসটি আমরা কোথায় লাগাবো? তো বন্ধুরা দেখুন, এই যে শর্ট পিসটি দেখতে পাচ্ছেন আপনারা, ক্যাট আর জে ফর্টি ফাইভ কেবলের শর্ট পিস। তো এটির এক মাথা আপনারা
এই যে অনু দেখতে পাচ্ছেন, অনুর এখানে লাগাবেন। তো বন্ধুরা, অনুর ল্যান ফোর্টে যখন আপনারা এটি লাগাবেন, তো আরেকটি মাথা আপনারা এই যে রাউটারটি দেখতে পাচ্ছেন, এই রাউটারের সর্বপ্রথম যে ফোর্টটি থাকে ওয়াইন ফোর্ট দেখতে পাচ্ছেন, WAN অথবা কোনো কোনো রাউটারে ইন্টারনেট লেখা থাকে, এই ওয়াইন বা ইন্টারনেট ফোর্টটিতে লাগাবেন। তো বন্ধুরা, এটি লাগানোর পর আপনারা দেখে নেবেন যে অনুটির মিডিলে যে এলইডিটি বন্ধ ছিল এখন কিন্তু এলইডিটি জ্বলে উঠেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এই এলইডিটি জ্বলে উঠেছে। তো এটি আপনার লিঙ্ক অবলিক অ্যাক্ট যে ফোর্টটি রয়েছে বিসল কোম্পানির, এটি এখন জ্বলে উঠেছে। তার মানে হচ্ছে অনু থেকে লাইনটি এখন রাউটারে প্রদান হয়েছে।